নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতি, প্রচুর সোনার গয়না সহ নগদ 2 লক্ষাধিক টাকা লুট। কৃষি আইন বাতিলের দাবিতে শিলচরে যুব কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতার 18। উধারবন্দে আটক 2 ডাকাত, পুলিশের ভূমিকায় সন্তুষ্ট স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে দিন দিন ডাকাতির ঘটনা বাড়ছে, আর কাছাড় জেলা যেন ক্রমশ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হল শহরতলি বড়জোড়াইয়ে। সোমবার রাতে বন্দুকধারী ডাকাতের দল হানা দেয় বড়জোড়াইয়ের ফকর মজুমদারের বাড়িতে। প্রায় 20 জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা ঘরের সবাইকে সোনাদানা, টাকা পয়সা সবকিছু দিয়ে দিতে বলে। প্রায় আধা ঘন্টা ধরে ডাকাতরা ফকরের বাড়িতে অভিযান চালায়। তাদের কথা মতো না চলায় ডাকাতরা ঘরের 2 জনকে ব্যাপক মারপিটও করে বলে প্রাপ্ত খবরে জানা গেছে। ডাকাতরা সে রাতে ফকরের ঘর থেকে নগদ 2 লক্ষ টাকা সহ প্রায় 10 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ফকর পুলিশকে জানালে ঘটনার তদন্ত শুরু করেছে শিলচর পুলিশ। নগদ টাকা 2 লাখ 60 হাজার আর সোনার হার 3 মিলিয়ে 8 কেজা, কারু সাইজ জুড়া আংটি 8টা, সোনার তারা আধা ঘন্টার ভিতরে বাড়ি গেছে। মানে সোনা আনুমানিক 10 লাখ টাকা রইব। এমনি খেয়ে জখম হয়েছে নি গরুর মধ্যে? আমার মেয়েটা 2 নম্বর মেয়েটা খানের থেকে সোনা কুলিয়া নেওয়ার সময় মারা ধরা করছে, হাতের চুরি কুলিয়া লেগেছি। আমার বয়স্ক মার কাছ থেকে রূপার একটা আংটি কুলিয়া নেবার লাগি বেশ জোর করছে, চাপাচাপি করছে। বুধবার থেকে করিমগঞ্জে 2 দিবসীয় রাজ্য বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করার ঠিক আগের দিন কৃষি আইনকে হাতিয়ার করে আন্দোলনে নামল শিলচর যুব কংগ্রেস। কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার শিলচর রংপুরে এক বিক্ষোভ কার্যসূচি প্রদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল এবং কৃষি আইনের প্রতিলিপি দাহ করেন যুব কংগ্রেসীরা। পরে বিক্ষোভকারীদের মধ্যে 18 জনকে পুলিশ গ্রেফতার করে। এদিন যুব কংগ্রেসীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে মথুরা সেতু মোড়ে বিক্ষোভ প্রদর্শনের জন্য জড়ো হলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা রংপুর ক্রুজার স্ট্যান্ডের সামনে জড়ো হয়ে শুরু করেন বিক্ষোভ কার্যসূচি। প্রথমত রাস্তার পাশে বিক্ষোভ প্রদর্শন করা হলেও পরবর্তীতে সমগ্র রাস্তায় অবরোধ গড়ে তোলেন তারা। কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল এবং কৃষি আইনের প্রতিলিপি, ফলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখান থেকে 18 জনকে গ্রেফতার করে। পরে অবশ্য বিকেলে সবাইকে ছেড়ে দেওয়া হয়। বিরোধিতায় যে ভারত সরকার যে কালো আইন লাগু করেছে এটার বিরোধিতায় আমরা আজকে এই জায়গায় প্রদর্শন ধর্মঘট করছি। আমরা প্রথমে ধর্মঘটটা 0 পয়েন্টে করতেছিলাম মধুরা মুখে, পুলিশ আমাদেরকে এই জায়গা থেকে তাড়িয়ে দিয়ে আজকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, ওই জায়গা থেকে আমাদের আন্দোলন করতে দিয়ে দেওয়া হয় না ওই জায়গায়। যার দরুন আজকে আমরা এই স্ট্যান্ডের সামনে আন্দোলন করি। এই জায়গায় আমরা দেখতে পাই অনেক আমাদের অনেক আন্দোলনকারী ওই জায়গা থেকে আসার সময় ওদেরকে বন্দি বানিয়ে নিয়েছে, আসতে দেওয়া হয়নি। তো আমরা এই জায়গায় আন্দোলন করছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কারণ কি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর যে স্লোগান ছিল যে জয় জওয়ান জয় কিষাণ, আজকের বিরুদ্ধে যে কালো আইন তিনটি কৃষকের ভবিষ্যৎ নিয়ে যে চিনিমুনি খেলা হচ্ছে এটার তীব্র প্রতিবাদে আমরা যুব কংগ্রেস আন্দোলন এই আন্দোলন ধর্মঘট। আমি ভারত সরকারকে অনুরোধ করব যে এই কালো আইন অতিসত্ত্ব বাতিল করার জন্য, নয়তো পুরো ভারতবর্ষে যুব কংগ্রেসের মাধ্যমে তীব্র ধর্মঘট হবে। যার দরুন সরকারকে অতিসত্ত্ব রিকোয়েস্ট করব যে এই 3টা কালো আইন বাতিল করার জন্য।
ডাকাতির ঘটনায় দুই যুবককে আটক করল উধারবন্দ পুলিশ। ধৃত যুবক উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের বাসিন্দা ভরত আলীর ছেলে শিপন উদ্দিন চৌধুরী, বয়স আনুমানিক 35 বছর, ও একই গ্রামের বাসিন্দা ময়না মিয়া লস্করের ছেলে শাহিদ উদ্দিন, বয়স আনুমানিক 30 বছর। জানা যায়, সোমবার রাতে উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর ও এসআই অঙ্কুশ শইকিয়া গোপন সূত্রের ভিত্তিতে লাঠিগ্রাম শিপন উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। তখন তার বাড়িতে শিপন সহ আরো 3 যুবক ছিল। পুলিশকে দেখে শিপনের সাথে থাকা আরো 3 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিপন ও শাহিদকে সহ একটি বাইক আটক করে উধারবন্দ থানায় নিয়ে আসে পুলিশ। শিপনের বিরুদ্ধে কয়েকটি ডাকাতি ও চুরির মামলা ইতিমধ্যেই উধারবন্দ থানায় অন্তর্ভুক্ত আছে। এরই পরিপ্রেক্ষিতে বহুদিন ধরে পুলিশ শিপনকে ধরার জন্য ওত পেতে রেখেছিল। এসআই অঙ্কুশ শইকিয়ার এমন প্রচেষ্টায় এলাকার জনগণ অত্যন্ত খুশি। আসাম একাডেমি অব ম্যাথমেটিক্স কাছাড় ডিস্ট্রিক্ট শাখা ও গুরুচরণ কলেজ ম্যাথমেটিক্স বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার গুরুচরণ কলেজের রসায়ন বিভাগের কনফারেন্স হলে জাতীয় গণিত দিবস উপলক্ষে গণিতবিদ শ্রীনিবাস রামানুজনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান, গুরুচরণ কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর রাজশ্রী পাল, ভাইস প্রিন্সিপাল মিহির রঞ্জন নাথ, অধ্যাপক অপূর্ব নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল চক্রবর্তী প্রমুখ। এদিন অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান বলেন, জীবনে চলার পথে হিসেব শিক্ষা অত্যন্ত জরুরি। অনেকেই আছেন যারা ভালো লিখতে জানেন না, কিন্তু ভালো হিসেব করতে জানেন। পরে আলোচনা শেষে অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ম্যাচ কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। बहुत शॉर्ट टाइम पे मेरे को बताया गया था कि ऐसा कुछ है एंड आई डोंट रिमेम्बर आई मेट एनी ऑफ द ऑर्गेनाइजर्स प्रायर टू दैट इवनिंग बट इट्स द लव ऑफ मैथ्स दैट पुल्ड मी। मैथ्स जो है बहुत ही अपने आप में एक संपूर्ण सब्जेक्ट हो जाता है और बेसिक्स ऑफ एवरीथिंग इज मैथमेटिक्स। आदमी को लिखना नहीं आता है बट हिसाब करना आता है। साइकिल रिक्शा चलाने वाले को पता है कि 10 रुपए का नोट मिला तो 4 रुपए चेंज वापस देना, इतना बेसिक मैथमेटिक्स। गांव में खेती करने वाले किसान को मालूम है कि गिनती कैसे करनी है, कितना किलोमीटर, कुछ नहीं तो एक रूडिमेंट्री हिसाब रहता है कि ना इतना मील, इतना कोस, ऐसा। तो इतना बेसिक है मैथमेटिक्स कि आपको मालूम ही नहीं होगा एंड इट इज एवरीवेयर अराउंड। ব্যাপক কর্মসংস্থান সহ 10টি দাবিতে এসএফআই এবং ডিওয়াইএফআই এর আহ্বানে মঙ্গলবার শিলচরে ক্ষুদ্রা মূর্তির পাদদেশে ছাত্র যুব বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন কার্যালয়ে খালি হয়ে থাকা পদসমূহ অবিলম্বে পূরণ করা, অস্থায়ী এবং প্রকল্প ভিত্তিক পদগুলি নিয়মিতকরণ করা, 5 গ্রাম কাগজকল অবিলম্বে চালু করা ইত্যাদি ছিল তাদের মুখ্য দাবি। আজকে সারা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ সংগঠিত হচ্ছে। বিক্ষোভটা মেইনলি চাকরি অর্থাৎ কর্মসংস্থানের বিষয়টা নিয়ে, যে আমরা যে কর্মসংস্থান কোথায়, আমাদের কর্মসংস্থানের গ্যারেন্টি কোথায়। তার বিষয়টা হলো যে যে আমরা দেখলাম যে সারা দেশে ইদানিং কৃষক মুভমেন্ট চলে, এদিকে শ্রমিক মুভমেন্ট চলে। শ্রমিকরা গত 26 নভেম্বর তারা সারা দেশ জুড়ে ধর্মঘট আহ্বান করছে এবং কৃষকরাও তারা এখন দিল্লির বর্ডারে তারা কৃষি আইন বাতিলের দাবিতে তারা ধর্মঘট চলে। ঠিক সেইভাবে সারা দেশের সারা রাজ্যের বেকার যুবকরা এই লকডাউনের পরে আরও কর্মহীন হয়ে পড়ছে, কর্মসংস্থান নেই। এবং কেন্দ্রীয় সরকার 2014 সালে যখন তারা সরকারে আসীন হয় তখন বছরে 2 কোটি বেকারি চাকরি দেওয়ার তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং ঠিক আসাম সরকার যখন তারা এই সরকারে অধিষ্ঠিত হয়েছিল তখন তারা বছরে 5 লক্ষ বেকারের প্রতিশ্রুতি দিয়েছিল। সুতরাং কর্মসংস্থানের বিষয়টা নিয়ে তারা কোনো সঠিকভাবে সিদ্ধান্ত তারা নেয়।
দীর্ঘদিনের অবসান পরে অবশেষে সোমবার মহেন্দ্রক্ষণে জনগণের বহু প্রত্যাশিত পাথারকান্দি দ্বিতীয় বাইপাস সড়কের শুভ শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। প্রায় কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রস্তাবিত এই বাইপাস সড়কটির কাজ আগামী ডিসেম্বরের মধ্যে 80% নির্মাণ কাজ শেষ হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশন গ্রুপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সমুদ্রনীল দেব। পাশাপাশি সমান্তরালভাবে পোয়ামারা থেকে চুড়াইবাড়ি পর্যন্ত অসম ত্রিপুরা 8-9 জাতীয় সড়কের সংস্কারের কাজও জোর কদমে চালিয়ে যাওয়া হবে বলে জানা নির্মাণ সংস্থার বাস্তুকার। শিলান্যাস অনুষ্ঠানে নিজের বক্তব্যে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসে যাবতীয় প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। বিগত দিনের বিধায়কদের এমন নজির নেই পাথারকান্দিতে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপচাঁদ কানু, শ্যাম আকুড়া প্রমুখ। আপনারা দেখেছেন যে বিগত কতদিন আগে আমাদের পাথারকান্দি বাইপাস আমরা ওপেনিং করেছি। এখন আমরা আজকে এটা শুভ শিলান্যাস হলো, এটা লোয়ারকোয়া বাইপাস। এটা এখান থেকে টোটাল ত্রিপুরার গাড়ি আপনার এই বাইপাস দিয়ে চলাফেরা করে। আর এই জাতিগিরা ভিতরে যে আমাদের লোয়ারকোয়া শিবেরগুল এলাকায় এদিকে যাতে মানে হ্যাভি ভেহিকলসগুলো না চলে তার জন্য এটা দ্বিতীয় বাইপাস। তাই সর্বপ্রথমে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে এবং আমাদের জেলার আহ্বায়ক তথা পিডাব্লিউডি দপ্তরের মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জানাই যে পাথারকান্দি দ্বিতীয় বাইপাস স্যাংশন করার জন্য। এবং অত্যন্ত আনন্দ লাগছে যে আজকে আমরা এই 4.5 বছরের টেনিয়রে আমরা পাথারকান্দির রাস্তাঘাটে আমূল একটি পরিবর্তন হয়েছে। তাই আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং পিডাব্লিউডি দপ্তরের মন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব। ফের গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করলেন 20 এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ভিতরগুল গ্রামে। এ ঘটনায় এলাকার জনমনে একরাশ শোক সহ নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জানা যায়, গত 1.5 বছর আগে স্থানীয় লালছড়া গ্রামের রেজানা পারভিন নামের এক যুবতীকে ভালোবেসে বিয়ে করে ভিতরগুল গ্রামের বাসিন্দা কয়েজ আহমেদ ওরফে রাজু। তাদের দাম্পত্য জীবনের শুরুতে উভয়ের মধ্যে সুমধুর সম্পর্ক ছিল। তবে বিয়ের 1 বছর দিনের মাথায় তাদের মধ্যে অকারণে ঝগড়া লেগে থাকে বলে জানান স্থানীয়রা। লকডাউন পরবর্তী সময়কালে পরিবারে আর্থিক সংকট দেখা দিলে কায়েস কাজের তাগিদে বেঙ্গালুরুতে পাড়ি দেন। সেখানে পৌঁছার 8 দিনের মাথায় গত রবিবার সকালে তাদের ফোনে দীর্ঘক্ষণ বার্তালাপ হয়। এদিন দুপুর 1:30 নাগাদ শ্রী রেজানা পরিবারের লোকদের চোখের আড়ালে সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন বলে জানান মৃতের শ্বশুর। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। এদিকে সোমবার সকালবেলা রেজানার বাবার বাড়ির লোকজন মৃতের শ্বশুর, শাশুড়ি ও দেওরকে দায়ী করে কদমতলা থানায় একটি এজাহার দায়ের করেন। পরে বিষয়টি নিয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারকে প্রশ্ন করলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। বিয়ে 17-18 মাস হয়েছে, বিয়ে হয়েছে, ওর বয়স 20 বছর। প্রায় সময় ওর বিয়ে ওর হাজব্যান্ড বা অন্যান্য পরিবারের অন্যান্য লোকরা নাকি ওর উপর অত্যাচার করতো। বিভিন্ন বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে প্রায় সময় মোবাইলে খুব ঝগড়া হতো। ওর হাজব্যান্ডও গত এই মাসের 12 তারিখ চলে গেছে ব্যাঙ্গালোর। ওদের মধ্যে খুব তিক্ততা বেড়ে যায়। জিনিসটা খুবই লুকা হয়েছিল এবং মেয়ে পক্ষের বাবার বাড়ির বক্তব্য হলো যে জিনিসটা মানে মেয়ের বাবা রশিদ আহমেদের বক্তব্য হলো কোনো কিছুই আমাদের কাছে ইয়ে করছে না। তবে আমরা একবার জানছি যে এরা খুব বিভিন্ন ব্যাপারে নিয়ে টর্চার করে এবং এই জিনিসটা তারা লুকিয়ে রাখছে, কইছে না, এরকম অভিযোগ আমরা পাইছি। তো গতকালকেও তারা অনেক কনভারসেশন ফোনে হয়েছে যে একজন গালি গালোজ এরকম ছোট বিভিন্ন রকম ইস্যু নিয়ে তিক্ততা এমন বেড়ে যায় যে লাস্টে ওদের মেয়ে গতকালকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে আমরা বড়িটাকে শিফট করেছি হাসপাতালে। আমরা একটা ইউডি কেস নিয়ে গতকাল আমরা তদন্ত করেছি, 18 নম্বর ইউডি কেস। সোমবার রাতাবাড়ি সমষ্টির গামারিয়া জিপির কালীবাড়ি থেকে ছোটকোনা কালীবাড়ি জুনিয়র কলেজের পাশে রাস্তার উপর আরসিসি সেতুর নিম্নমানের কাজ হওয়ার ফলে 5 মিস্ত্রি হঠাৎ সেতু ভেঙে মাটিতে পড়ে যাওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছান করিমগঞ্জ জেলা কংগ্রেসের সম্পাদক তথা রাতাবাড়ি সমষ্টির কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বুদ্ধ দাস। তিনি আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীবাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ভৈরবনগর জিপির যুব কংগ্রেসের সভাপতি মিসবাহুর রহমান চৌধুরী, গান্ধীনগর জিপির যুব কংগ্রেস সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। কালীবাড়ি পিডাব্লিউডি রোড থেকে
ছুটুগুনা পিডব্লিউ রোডে যে কাজটি গিয়েছে এনআরপি রোড কালীবাড়ি টু ছুটুগুনা, সেখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা আজকে ডালাই হয়েছে এবং ডালাইটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনই ভেঙে গিয়েছে, এখনই ভেঙে গিয়ে পড়ে এবং অনেক শ্রমিক আহত হয়েছে, গুরুতর আহত হয়ে গেছে চার পাঁচজন শ্রমিক এবং রেজু আহমেদ কন্ট্রাক্টর এই সেই রাস্তার এবং ব্রিজের কন্ট্রাক্টর রেজু আহমেদ বদরপুরের, উনি নিম্নমানের কাজ করছেন বর্তমানে, এই বর্তমান সরকারের বিধায়ক বিজয় মালাকার একটা অকর্মণ্য বিধায়ক, এদিকে নজর উন্নয়নের দিকেও নজর দিচ্ছেন না, শুধু সিন্ডিকেট নিয়ে এবং কন্ট্রাক্টরের কাছ থেকে মাফিয়াভাবে পয়সা কালেকশন করে উনি উন্নয়নের কাজে নিস্তব্ধ হয়ে বসেছেন। আজকে এই যে গরিব মহিমন্ত্রী মানুষ যারা শ্রমিকেরা এখানে বর্তমানে আহত হয়ে পড়েছেন ওদের বারাবার কে নেবেন, বর্তমান সরকার কি সেটার বারাবার নেবেন কি, আজকে আপনারা সবাই বিবেচনা করুন, এইভাবে যদি কাজ করা চলে চলে আজকে বর্তমান সরকারে বলছে সবকা সাথ সবকা বিকাশ, এটাই কি সবকা সাথ কি সবকা বিকাশ? একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে উধারবন্দে। কিছুদিন পূর্বে উধারবন্দ হাসপাতাল রোডে সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। সোমবার রাতে লাঠিগ্রাম প্রথম খণ্ডের বিজবর রহমান বরফের দোকানে হানা দেয় চোরের দল। সামনের দরজা ভেঙে দোকানের নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় নিশি কুটুম্বরা। এদিকে উধারবন্দ এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। চোরের বাড়বাড়ন্তে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন স্থানীয়রা। শুধু চুরি নয়, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে মদ জুয়া ড্রাগস ব্যবহার ও পাচার সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শহরে দোকান খোলা থাকিয়া দেখা যায় দেখা যায় কিছু নাই, কিছু নাই কত টাকা আর্থিক শিবা মিউজিক বরাবরই মিউজিক ভিডিও ছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও দর্শক শ্রোতাদের উপহার দিয়ে এসেছে। এবারে ঠিক ভিন্ন স্বাদের ভোজপুরি সাক্ষাৎকার ভিডিও প্রকাশ করল বরাকে। এই ভোজপুরি সাক্ষাৎকার ভিডিও সোমবার প্রথম দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিয়ে এক নতুন রেকর্ড গড়ল শিবা মিউজিক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতি, প্রচুর সোনার গয়না সহ নগদ 2 লক্ষাধিক টাকা লুট। কৃষি আইন বাতিলের দাবিতে শিলচরে যুব কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতার 18। উধারবন্দে আটক 2 ডাকাত, পুলিশের ভূমিকায় সন্তুষ্ট স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।